আবারও নতুন র্যাঙ্কিং ঘোষণা করলো ফিফা, আর আর্জেন্টিনা সেখানে শ্রেষ্ঠত্ব ধরে রাখলো। শুধু শ্রেষ্ঠত্বই ধরেই রাখেনি, বরং বেড়েছে পয়েন্টও। 2 নম্বরে থাকা দলও মেসিদের চেয়ে 23 পয়েন্ট পিছিয়ে। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ব্রাজিলের, তারা এখন 4 নম্বরে। তবে আর্জেন্টিনা দল এখনও ধরাছোঁয়ার বাইরে। ফিফার নতুন র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ আছে কারা, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আবারও ঘোষণা করা হয়েছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থার নতুন ফিফার টিম র্যাঙ্কিং, যেখানে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে আর্জেন্টিনা। তবে খারাপ সময় কাটিয়ে ছন্দে ফিরছে সেলেসাওরা। বর্তমানে র্যাঙ্কিংয়ে 6 নম্বরে আছে পর্তুগাল, পয়েন্ট কমলেও নিজেদের অবস্থান ধরে রেখেছে তারা। ক্রিস্টিয়ানো রোনালদোর দলটির বর্তমান র্যাঙ্কিং 6। শেষ 1 বছরে দুর্দান্ত পারফরমেন্স পর্তুগালের, যে কারণে নেদারল্যান্ডসকে টপকে 1747 পয়েন্ট নিয়ে তালিকার 6-এ আছে সিলভা পেপেদের পর্তুগাল। তালিকার 5 নম্বরে আছে ইংল্যান্ড, তাদের বর্তমান পয়েন্ট 1787। পয়েন্ট কমে র্যাঙ্কিংয়েও তারা নেমে গেছে ব্রাজিলের নিচে। তারপর 4 নম্বরে আছে বিশ্বকাপের পরেও এই তালিকায় শীর্ষে থাকা ব্রাজিল। দলটি সর্বশেষ টানা 4 ম্যাচে অপরাজিত থেকে 2.85 পয়েন্ট নামের পাশে যুক্ত করেছে, তাই খুব শীঘ্রই শীর্ষ 3-এ প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। তালিকার 3-এ লুকাকু ডিব্রুইনেদের বেলজিয়াম, তাদের রেটিং পয়েন্ট 1797। যদিও খুব বেশি ব্যবধান নয় ব্রাজিলের সঙ্গে, ব্রাজিল দল আছে মাত্র 7 পয়েন্ট দূরে। তালিকার 2-এ আছে ফ্রান্স, এমবাপে সুয়েমেনি কান্তেদের ফ্রান্সের রেটিং 1837। এই দলটাও বেশ ভালো অবস্থানেই আছে, যে কারণে তালিকায় নিজেদের দ্বিতীয় স্থান ধরে রেখেছে তারা। অনুমেয়ভাবেই ফিফার র্যাঙ্কিংয়ের শীর্ষ দল আর্জেন্টিনা, সর্বশেষ 2 বছরের একমাত্র হার উরুগুয়ের সঙ্গে। এর বাইরে বিশ্বকাপ বাছাই পর্বে শীর্ষে আছে আলবেসেলেস্তেরা। মেসি ডি মারিয়া মার্টিনেজদের তাই সেরা স্থান থেকে কারাই বা নামাবে। তালিকায় সবার সেরা আর্জেন্টিনা, বর্তমানে তাদের রেটিং পয়েন্ট 1860। এমনকি 2-এ থাকা ফ্রান্সের থেকেও 23 পয়েন্ট এগিয়ে স্ক্যালোনির দল। এছাড়াও ফিফা র্যাঙ্কিংয়ে তালিকার সেরা 10-এ আছে নেদারল্যান্ডস, স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি। সাধারণত 4টি বিষয় দেখে নির্ধারণ করা হয় ফিফা র্যাঙ্কিং: প্রতিপক্ষ হিসেবে কারা আছে, তাদের বিপক্ষে ম্যাচের সম্ভাব্য ফলাফল, তাদের বিপক্ষে ম্যাচের গুরুত্ব এবং ম্যাচের আসল রেজাল্ট। এইসব বিবেচনা করেও দেওয়া হয় র্যাঙ্কিং।